এতটা ভালোবাসার পরেও প্রিয় মানুষটাকে আমার করে রাখতে পারলাম না, তাই তো আমি নিজে চলে যাচ্ছি না ফেরার দেশে। এই অল্প কথায় হয়তো ছেলেটা অনেক কিছু বুঝাইতে চাইছে। এটা কিছুদিন আগের ঘটনা, ছেলেটা তার প্রিয় মানুষটার জন্য সুইসাইড করে, আর সুইসাইড নোটে এটাই লেখা ছিল, এই ছেলের ফ্রেন্ড আমাকে ওর ব্যাপারে সবকিছু বলে। আসলে ওর চলে যাওয়ার কারণটা কি ছিল? ওর সম্পর্ক ছিল 4 বছরের, ছেলেটা নাকি মেয়েকে পাগলের মতো ভালোবাসত। মেয়ের বাড়ির থেকে একটা সময় প্রেশার দেয় বিয়ের জন্য, তখন ছেলেটা ওর কাছে সময় চায় যে আমাকে একটু সময় দাও, আমি পড়ালেখাটা শেষ করি, কিন্তু মেয়ে তাকে এই সময়টুকুও দেয় না। ছেলেটা না পেরেছিল তার ফ্যামিলির কাছে বলতে, না পারতেছিল কিছু করতে। মেয়েটা নাকি তখন তাকে বলছিল যে তুমি প্রতিষ্ঠিত না, তাই তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তখন ছেলেটা এই ডিসিশন নেয়। আরেকটা ছেলে গত 2 দিন আগে সুইসাইড করে, তার সুইসাইড নোটে লেখা ছিল, প্রিয় বাবা মা, আমার স্বপ্নগুলো কখনো পূরণ হবে না, তাই অন্তত আমার শেষ ইচ্ছাটা রাখো, আমার লাস্টটা যেন পোস্টমার্টামে না যায়। আমার আর বাঁচতে ইচ্ছে হয় না অনেকদিন ধরেই। অনার্স সেকেন্ড ইয়ারে রেজাল্ট দিতে আমি ফেল করছি, থার্ড ইয়ারের রেজাল্ট দেবে, দুটাই ফেল হবে। সেকেন্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরীক্ষার চাপ, পড়াশোনার চাপ আমার আর ভালো লাগে না, আর এই জবটা করে এই জীবনে বোঝা সামলানো সম্ভব না, তোমাদের জন্য কিছু করতে পারবো না। আসলে আমার কপালটাই ভালো না, আমার অনেক স্বপ্ন ছিল ছোট ভাইকে ভালো স্কুলে পড়ানোর, তোমার জন্য আব্বুর জন্য অনেক কেনাকাটা করব, পরিবারের দায়িত্ব নিব, কিন্তু তার হবে না, তার জন্য অনেক টাকার দরকার, ভালো চাকরির দরকার, তা আমার কপালে নাই। কোনো ভারী কাজ করার জন্য বা বিদেশে গিয়ে অনেক অনেক টাকা ইনকাম করব সেটা হবে না, তাই আমার ভবিষ্যৎ অন্ধকার। এসব হিসাব করে তোমাদের কাঁদিয়ে চলে গেলাম। মা তুমি অনেক কান্না করবে, তবুও তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। ছোট ভাইকে ভালোভাবে মানুষ করো, আমি চলে যাওয়াতে ওকে বেশি ভালোবাসবা, মানুষের মতো মানুষ বানাবা। আব্বু তুমি আম্মুকে অনেক ভালোবাসবা, আম্মু অসুস্থ হলে দেখাশোনা করবা, আল্লাহ তোমাদের সুস্থ ও সুন্দরভাবে রাখবে। দেখো আমার স্যালারি আসবে, টাকাটা তুলে নিয়ে এসো 10 তারিখে। আমি চলে গেলাম তোমাদের ছেড়ে অনেক দূরে, আমার কপালটা হয়তো ভালো হলে বেঁচে থাকতাম। পরপর এই 2টা সুইসাইড নোট আমার কাছে আসার পরে আমার নিজেরই এত খারাপ লাগতেছিল এই 2টা ছেলের উপরে, যা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা বর্তমানে জেনারেশনটা অল্পতেই ভেঙে পড়ি, কেন ভাই? জীবনটা কি এইটুকুই? সুইসাইড করছেন সবকিছু শেষ তাই ভাবতেছেন? আসলে কি তাই? ওই পারের যে একটা হিসাব হবে এটা কি মাথায় না আপনাদের? আরে ভাই ফেল করছেন সমস্যা কি? পরের বার আবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেন, ভালো চাকরি এখন নাই ভবিষ্যতে হবে। তবে এই সুইসাইড গুলোর পিছনে কিন্তু আমাদের সমাজও অনেকটা দায়ী। এই সমাজ এইভাবেই শিখাইছে, তুমি ফেল করছো তোমার জীবন শেষ, তোমাকে দেওয়ার কিছু হবে না, তুমি ধোকা খাইছো তোমার জীবনে ভালো মানুষ আসবে না। ব্যাপারটা তো এরকম না, জীবন কখনোই সহজ না, তবে সহজ করে বাঁচতে হয়। যারা আজ প্রতিষ্ঠিত তাদেরও একটু খোঁজ নিয়ে দেখেন, তারা একেবারে শূন্য থেকে উঠে আসছে, তারাও তো জীবনে অনেক কষ্ট পাইছে, কিন্তু তারা তো হাল ছাড়ে নাই, তাই তারা সফল। সুইসাইড কোনো সমাধান না। আরে ভাই চোখের সামনে বাবা মা মরে গেছে, তারাও তো বেঁচে আছে, আর আপনি কে কি কয় বছরের সম্পর্ক তার জন্য নিজের জীবনটা শেষ করে দিতেছেন, বা কি প্রেম আপনাদের? আরে ভাই আপনি যদি নিজেকে নিজেই না ভালোবাসতে পারেন তাহলে আরেকজন কিভাবে ভালোবাসবে? আগে তো আপনার জীবন, আপনি বাইচা থাকলে জীবনে অনেক কিছু আসবে। আপনার জীবন থেকে যদি কোনো কিছু চলে যায় তাহলে এইটা ভাববেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছে, আর সেই ভালো কিছুর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের এই জেনারেশন, এই ছেলে মেয়েদের অপেক্ষা বা ধৈর্য কোনোটাই নাই, আমরা অপেক্ষাই করতে পারি না। আজকে কেউ চলে গেছে, যাক সে যদি আমাকে ছাড়া থাকতে পারে তাহলে আমিও কেন পারবো না? সে মানুষ হয়ে থাকতে পারলে আমিও তো মানুষ, আমিও পারবো। সে আর যার জন্য আমাকে ছেড়ে যাইতেছে আমিও সেই জায়গায় যাইতে চাই। আরে ভাই যে দানুন শরীরে সবকিছু সম্ভব, আমাদের সবারই মরতে হবে, কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই। যতটুকু সময় আছেন একটু হাসি খুশি ভাবে বাঁচেন না, মরে গেলে তো গেলেনি। আর এই যে কিছু আপু যাদের প্রতিষ্ঠিত ছেলে দরকার, তারা প্লিজ কোনো বেকার ছেলের সাথে প্রেম করেন না। নাটক শেষ হয়ে গেলে আপনারা তো এমনিতেই তাকে ছেড়ে দিবেন, আপনার নাটক আপনার কাছেই রাখেন। আপনার নাটকের জন্য একটা মানুষ তার জীবন শেষ করে দেয়, আপনাদের মতো কিছু মেয়ের জন্য হাজারো ছেলে জীবন তো লাশ হয়ে ঘুরে বেড়ায়। অবশ্যই এতে আপনাদের কিছুই যায় আসে না, কারণ আপনারা হইতেছেন লোভী আর স্বার্থপর। আপনাদের স্বার্থ যেখানে আপনারাও সেখানে। সময় থাকতে ভালো হন, মানুষের বদ্ধ অনেক খারাপ জিনিস, এটা এখন বুঝতেছেন না কিন্তু একটা সময় ঠিকই বুঝবেন, আর যখন বুঝবেন তখন সময় থাকবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।